প্রকল্প যখন নেওয়া হয় তার জন্য একটা মেয়াদও নির্ধারণ করা হয়েছে, কবে নাগাদ আমরা সেই প্রকল্পটা শেষ করতে পারব। এবং সেটি আপনারা জানেন যে কক্সবাজার মানুষের যেমন স্বপ্নের এই রেল লাইনের, ঠিক চট্টগ্রাম এলাকার মানুষেরও তাই এবং গোটা দেশের মানুষ, যেহেতু কক্সবাজার শুধু কক্সবাজারের মানুষের না, এই পর্যটন নগরী গোটা দেশের মানুষের সম্পদ। কাজে আপনাদের সঙ্গে সঙ্গে গোটা দেশের মানুষও অপেক্ষা করে আছে কবে নাগাদ তারা ট্রেনে করে এই কক্সবাজার আসতে পারবে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করে গেছেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য এখানে আছেন এবং এখানে বক্তৃতা তিনিও বলেছেন। আমাদের প্রকল্পটি আমরা শেষ করার, আমরা আগামী জুন মাসের মধ্যে আমরা আশা করছি যে আমরা এই প্রকল্প যে তারিখ নির্ধারিত আছে এর মধ্যেই আমরা এই প্রকল্পের কাজ শেষ করতে পারব এবং গোটা দেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা কক্সবাজারের সঙ্গে এটা আমরা স্থাপন করতে পারব এবং এই রেলে করে যাতে দেশের মানুষ কক্সবাজার আসতে পারে সেটি আমরা আশা করছি আগামী জুনের মধ্যে আমরা সেটা করতে পারব। এই প্রকল্প যেটা আমাদের যেটা আমরা দেখছি স্টেশন এবং আশেপাশে এটি প্রায় 80 উপরে আমাদের এটা কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি যে আমরা মার্চ কিংবা এপ্রিলের মধ্যে এই কাজগুলো আমরা সম্পূর্ণ শেষ করতে পারব, কারণ এটা শেষ হলে আমরা তাহলে জুনে আমরা কনফার্ম হতে পারবো যে জুনে আমরা আমরা আমাদের যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা ট্রেন যাতে আমরা পরিচালনা করতে পারি সেই সময়টা আমরা এইভাবে নির্ধারণ করেছি।